আসসালামু আলাইকুম, আমি খুলনার নতুন রাস্তার মোড় খালিশপুরে এসেছি একটা খামারে। খামারি ভাই সেভাবে পরিচিত হতে চাচ্ছেন না ইউটিউবের মাধ্যমে, যাই হোক তিনি পিছনে আছেন, আমরা কবুতরের জাতগুলো জেনে নিই। এটা ডিম নিয়ে বসে আছে, বাচ্চা করবে, দুই তিন দিনের ভিতরে বাচ্চা দুধ দিতে হবে। নিচে আসি, একটা মিলি আছে আর একটা রেড চিকার, ফিমেল আছে মিলি আর রেড চিকার আছে মেল। এই দুইটাই আছে রেড চিকার, তিনটে বাচ্চা না, তিনটে বাচ্চা মানে দুইটা বাচ্চা হবে ওদের, আর একটা বাচ্চা এই যে বেলজিয়াম আর ফিমেল হচ্ছে কি আপনার ইয়ে মিলি, এই পাশে আছে গ্রিজেল, গ্রিজেল ফিমেল আর মেল হচ্ছে সবজি। এখানে উপরে এটা এই দুইটাই মিলি মিলি, এইটা সবজি মাস্টার পেয়ার, এটার বেবি পশু দিন ধরে সেল দিয়ে দিছি। আচ্ছা উপরটা কি দেখানো হয়েছিল? হ্যাঁ উপরটা, নিচে নিচে আছে গ্রিজেল ফিমেল, মেল হচ্ছে গিয়ে সবজি, ওই তারা ডিম নিয়ে বসে আছে। আচ্ছা সবজি আছে, এটা বাচ্চা দুই দিন পরে ফুটবে, 16 দিন বয়স হয়েছে। এটা সবজি নিচে 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 নাই, এটা সিলভার কেবল পরে সিলভার, এটা সিলভার সাইডে ডান সাইডে, হ্যাঁ সিলভার সিলভার এই স্যার পিওর সিলভার, কোনো ডিফেক্ট নাই, সব ভালো তাই না? পাশেরটা হচ্ছে কি আপনার রেসার, কিন্তু এটা ব্ল্যাক, ব্ল্যাক রেসারের ভাইব্রেশন আছে, ভাইব্রেশন আছে সিলভার আইসের উপরে সবজি দিয়ে। এটা আছে সবজি রেসার, সবজি রেসার, এটার বেবি বিক্রি করছি এখন, আমার ডিম পারবে কালকে, ডিম পারবে, ডিম আছে অলরেডি। এটা 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 সবজি রেসার, ভাইব্রেশন আছে, ডিম পারছে, আর ওইটা আছে তার পাশেটা সিলভার রেসার, সিলভার রেসার, এটা ভাইব্রেশন তো খুব ভালো। হ্যাঁ আর উপরে গুলো আসছে গ্রিজেলের বেবি, 7 পর 8 পর করে তিন পিস বেবি আছে। এই এক পেয়ার বেবি রেড চিকারে রেডি হয়েছে, সকালবেলা আলাদা করছি, আর এই ফ্রাইডেতে আপনার যে 10 জোড়া সেল হয়ে গেছে বেবি, সব কবুতর কে বিক্রি করবেন? হ্যাঁ সব 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 কাঁচা সব। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।